নতুন একজন প্লেয়ার আছে, সে নাইজেরিয়া উগান্ডা থেকে এসেছে। উগান্ডা থেকে এসেছে, হয় গোল হবে না হয় মৃত্যু হবে। আজকে আবার ফুটবল খেলা দেখতে যাচ্ছি, তো আমি যাচ্ছি সরু একটা আইলের মাঝে দিয়ে সাইকেল চালিয়ে। তো বাচ্চারা সামনে খেলাধুলা করতেছে, তো আজকে আবার আমরা যাব তাদের খেলাগুলো দেখতে। আসলে এইদিকে ফাঁকা মাঠ থাকায় বাচ্চারা অনেকটা দূরে আসছে, হয় আমি প্রায় 10 মিনিটের মতো আমাদের গ্রাম থেকে সাইকেল চালিয়ে এই পর্যন্ত এসেছি, এবং আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন কত সরু একটা আইলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। দেখেন কীরকম একটা আইল, এই আইলের মধ্যে দিয়ে সাইকেল চালাতে খুবই কষ্ট। তারা অলরেডি খেলায় নেমে গেছে, তো এই হলো খেলা শুরু হবে। আমাদের একজন প্লেয়ার অসুস্থ হয়ে গেছে, তার নখ ফাটে গেছে, দেখতে পাচ্ছেন। সে কিন্তু পট্টি টট্টি বাঁধে দিয়ে খেলা তারপর চালিয়ে যাবে। খেলা চলবে না? নাই চলবে, চলবে খেলা তারপর চলবে। তার নখ কিন্তু অর্ধেকটা ফেটে গেছে, রক্ত বের হয়েছে, তারপরও কিন্তু সে খেলা চালিয়ে যাবে, কারণ সে দলের জন্য মরতে উপস্থিত। দলের জন্য সে মরতে উপস্থিত। জি জি, হয় গোল হবে না হয় মৃত্যু হবে। গোল চাই না হয় মৃত্যু চাই, এরকম একটা পরিস্থিতিতে তার মাত্র নখ ভেঙে গেছে, পা ভেঙে গেলেও সে খেলবে, সেটা জানিয়ে দিয়েছে পরিষ্কার। এখানে আমাদের নতুন একজন প্লেয়ার আছে, সে নাইজেরিয়া উগান্ডা থেকে এসেছে। উগান্ডা থেকে এসেছে, তার নাম হলো, তার নাম কি? তার নাম হলো সাত্তার। তাকে আমরা হায়ার করে এনেছি 2 কোটি টাকা দিয়ে। সে হলো বাপায়ের স্ট্রাইকার, ঠিক আছে। আমরা এখন খেলা শুরু করব, এবং আজকে আমি নিজেও খেলতেছি, এজন্য একটু পর ভিডিও শুরু হবে। যাই হোক, আমাদের খেলা শুরু হয়ে গেছে। গোলকিপার এমিলিনিও মার্তিনেস আগের মতোই বল নিয়ে আসতেছে। আমাদের নতুন প্লেয়ার চিকু বলটিকে চিকু এগিয়ে নিয়ে যাচ্ছে, চিকু এবং ও গোলকিপারের হাতে বল, এবং একটুর জন্য গোল হলো না। এখানে দেখতেছি আমরা নেইমার পড়ে রয়েছে। আজকে সব প্লেয়াররাই খালি গায়ে মাঠে নেমেছে, তাদের খালি গায়ে মাঠে খেলাটা আমরা খুবই উপভোগ করতেছি। গোলকিপার এমিলিনিও মার্তিনেস বলটিকে সজোরে ছুঁড়ে মারলো, বল চলে গেল চিকু ও নেইমার, নেইমার বলটি পাস দিল কিন্তু হলো না। বল নিয়ে আসতেছে চিকু, বল চলে গেল গোল। যাই হোক, বল এবং বল এখন মেসির কাছে, মেসি বলটিকে নিয়ে আসতেছে। যাই হোক, মেসি বলটি গোলকিপারের হাতে, বল এখন নেইমারের কাছে, নেইমার বলটিকে এগিয়ে নিয়ে আসছে, নেইমার এবং মেসি, নেইমার বলটিকে কেটে নিল এবং ফাউলের একটা সম্ভাবনা। নেইমার মেসির মধ্যে কথা কাটাকাটি মারামারি হয়ে গেল। যাই হোক, বলটি আবার চলে আসতেছে আমাদের কাছে, মেসি বলটিকে এগিয়ে দিল, রয়েছে এমবাপের কাছে বল, বল এখন মেসির কাছে, মেসির এমবাপে, গোল হওয়ার সম্ভাবনা, ও গোলকিপার বলটিকে ধরে নিল, মেসির কাছে বল, বল মেসির কাছে এবং আক্রমণ, বলটি চলে গেল গোলপোস্টের বাইরে। এদিকে আজকে নেইমারকে দেখতে পাচ্ছেন আপনারা খালি গায়ে, এবং নতুন একজন সদস্য এসেছে চিকু। চিকু কিন্তু বরাবরই ভালো প্লেয়ার, তাকে আমরা উগান্ডা থেকে এনেছি 2 কোটি টাকা দিয়ে। বল চিকুর কাছে, চিকু ও সাধারণ দক্ষতায় বল এমবাপের কাছে, গোল হওয়ার সম্ভাবনা, বল চলে গেল আবার মেসির কাছে, মেসি মেসি মেসি, চিকুর কাছে আক্রমণ, বল গোলকির কাছে এমিলিনো মার্তিনেজ, যাকে আমরা আর্জেন্টিনা থেকে 5 কোটি টাকা দিয়ে আনছি, 5 কোটি।